যেমন দেখলি মনে হচ্ছে মদনার বেটা, মদনার বেটা আমাদেরকে দেখে লুকাইলো, আমাদেরকে এত সম্মান দিল। চল তো দেখা করি দি। আরে বাপ, বিড়ি খাইলে তো কি হলো, আমাদেরকে তো সম্মান দিল। আরে বিড়ি তো সবাই খায়, অজনা সম্মান দিতে জানে। ওরে মদনার বেটা, বেড়া বেড়া আহা ডোরা আইনা রে বা, আয় 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 বাপ আয় আয় আয়। হ্যাঁ বাপ, কি নাম বটা তোদের? আমার নাম ডাক্তাররা, ইয়ার নাম কোকিলা, ভবিষ্যৎ রে বিড়ি খাচ্ছিস তো, কি হলো কোন হলো? শুন বাপ, এই যে তোরা বিড়িটা খাচ্ছিস আর আমাদেরকে লুকাই যে সম্মান তো দিলি, আজকাল দিনে কজন দেয়? এখনই তোরা বিড়ি খুঁজবি তাতে লুকালি। আমাদের কোন সম্মান নাই, সালা দিকে যদি পাঠি সালারা, তাদের কবু উন্নতি হবে নাই। যেমনি সালা মত না তার তেমনি বাপ, তারে জাতি বঠানো। এই জন্য কি বলে জানিস? এই জন্য বলে লিপ বংশের গড়া হলে আগে মরা নাতি। ঠিক বলেছিস, আমি তোকে বলে রাখছি, এই সালা আজ বিড়ি খাইছে, দুদিন পর মদ খাবে। এই সালা বাপ ঠাকুরদার শিক্ষা, আমাদেরকে বলে কিনা বিড়ি মেখে খাই, সালারা উচ্ছন্ন যাবে। একুড়া ইয়া একটা বিড়ি হবে হবে নাই, অত ঠিকই আছে। হ্যালো, কে? গুনাখুড়া নাকি? গুনাখুড়াকে খুঁজছে বলে দে, আমি গুনাখুড়াই বটি। আমি গুনাখুড়াই বটি। বলতেছিলি যে ঘরটা ঘরটা তো আমি সাফসুফ করে দিয়েছি, তো ওরা কবে আসবে? আজই আসবে। হ্যাঁ আজই। এ বাবা, তাহলে তো আমার আর বাজার যাওয়া হবে নাই। তো ইহা হ্যাঁ খুড়া, পয়সা পাতি সব বুঝা নিয়েছিস না? দেখ বাবা, আমি হলো 1 তারিখে সব পয়সা নিয়ে নিব। এ বাবা, কি বুঝা নিয়েছিস আর কাকে বুঝা নিয়েছিস? আমি তো কোনো বুঝতেই পারছি। দূর চলে, তোকে বুঝতে হবে না, তুই বলে দে আমি সব বুঝাই দিয়েছি। আমি সবে বুঝা নিয়েছি, কিন্তু কোনো কিন্তু লয় বাবা, শুনে রাখ, আমি ওই মাসের পয়লা ঘুষতে দিব না, টাকা আমি নিয়ে নিব আর ওই 50 টাকা নিব, তা না হলে আমি বাবা ঘর দিব না, আগেই বেড়ে দিয়া ঘর। হ্যাঁ হ্যাঁ, 50 টাকাই দিব, ওটার জন্য ভাবতে হবে না,
আমি আছি না। লাখুরা আর একটা কথা শুয়ে যাতেছিলি, হ্যাঁ বলছি, লগিরা কেমন ওরে, ভালো লগ বটে না? যাবার গাড়ি চাপিয়ে নিয়ে চাকড়ার কালিমেলার পাশে নামিয়ে চাকড়া, হ্যাঁ আর উঠিনে নামিয়ে নিয়ে ঠাকুরের ঘর বেরিয়ে সবাই দেখান দিবে। হ্যাঁ ঠিক আছে, চাঁড়ে পাঠান যে, হ্যাঁ তবে রাখছি এখন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার রে বাপ, আমি তো কোনো বুঝতে যাচ্ছি, কাকে ভাষে দিলি? এটা মনে হয় ঘর ভাড়ার ব্যাপার বটে। এতক্ষণে বুঝলি, ও ঘর ভাড়া দিবে, আর ভাড়া দিবে কাকে? চড়কা আর জগাকে। চ কই গো, শুনতে পাচ্ছ? পাচ্ছি পাচ্ছি। শুনতে পাচ্ছ তো ভালছো? কই শুনতে পালে যে ভালতে হবে, কি তার কি মানে আছে? বিন ভালাই কি হবে না নাকি কাজটা? না হবে কি নাই? তাহলে বল কি বলতেছিলিস? বলি সকালে যে আমার ভাই এতবার ফোন করেছে, তো ফোনটা ধরতে নাই। তো তুই কি করতেছিলিস? ওটা আমাকেই ধরতে হবে। তো আমি কোন ঘরে ছিলি? তো ঘরে নাই ছিলিস তো সেটা আমাকে বলে যেতে হয় না। তো নাই বলি গেলি? বাবু আর মায়ের ডাকছে, টুকু আসছি। চেঁচাস না চেঁচাস না, ফোনটা দে আন লাও। আমি বললে চেঁচা হয়? ধন্য কপাল বাবা, এমন মরদ জুটেছিল। কপাল ভালো যে আমার পারা মরদ পাইছিল। অমন কপালে ঝাঁটা মারি, মনে হয় গলাটাই দড়ি দিয়ে ঝুলিয়ে দিই। হ্যালো 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 জামানজা, সকালে ফোন করছি, ফোনটা ধরছ না। টুকু কাজে ছিলি রে ভাই, তাতে অমনি হয়ে গেল। হ্যাঁ তো ইহা বলছিলি যে তোরা সব ভালোই আছিস না? আমরা সবাই ভালোই আছি, তোমরা ভালো আছো না? ভালোই আছি। কি বলতেছিলিস? বলতেছিলি যে কোটা কোটা বাঁশ দিয়ে পাঠাবে না, টুকু দরকার ছিল। বাঁশ? বাঁশ? আচ্ছা দিব। তাহলে আমি কাকে পাঠাচ্ছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠাকুর, এ ঠাকুর দাঁড়া, এটা একটু ফোন করে। ফোন? হ্যাঁ দাঁড়া নামতে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম হেলা বাবা, নাম হেলা। কার নাম্বার রে? নুনিয়া শ্বশুরের। উনু কি হাসপাতালে ভর্তি আছে, কেমন আছে একটু শুধাই দাও না। দেখ শুধাচ্ছি, হ্যাঁ দেখ আমি শুধাচ্ছি। তুই জানো কটা কথা বাঁশ কাটি নিয়ে আয়। হাঁস কাটিব? হাঁস লড়ি শালা, বাঁশ ভালো কুড়াইটা নিয়ে এলে, আর জায়গাটা কথা বাঁশ কাটে নিয়ে। ঠিক আছে ঠাকুরান, এ ঠাকুরান কুড়াইটা টুকু দাও না। কি করবি রে কুড়াইটা? বাঁশ কাটিব, ঠাকুরা বলল। কি জন্য বাঁশ কাটবে? আমি নাই সুজাই। তো সুজাতে হয় না? আ যায় নে সুজাই নিব, কই কুড়াইটা কই? ওই তো ওইখানটাই রাখা আছে। আ বাস কাটবে, কাখো দিবে কেন? কি কই দেখি না একবার। হ্যালো হ্যাঁ দেখ, নুনিয়াই ফোনে বললো, দাদু আমার বাবাকে পাঠান দিবে চাঁড়ে, আমার শ্বশুর মরিয়েছে। হ্যাঁ ঠিকই আছে। তোর কি হলো সালা মহাবিপদ? আচ্ছা হলো ওটা কি বলবি?
তেরি কি হলো বলবি তবে না কি জন্য কাঁদছি কি 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 হলো কি হলো কি 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 হলো শুধুই কাঁদে বলছি কি হলো কেনে কান বকি তোর দাদাই বলল চারটা বাঁশ দিতে সেই জন্য কাটতে পা লে সামলা আন বললে কান বুঝে রে বাপ কি হয়েছে বলবি না খেপা কালা করে দিবি চুম মান তুই তোরে বাবা কোথাও যাই নাই গো ঘরেই আছে গো হ্যাঁ ঘরে আছে হ্যাঁ তবে যে বাস কাটতে পাঠালি তো তো দাদাই বলল যে ঘর চাইব চারটা বাস দিবে সেই জন্য চারটা বাস কাটতে পাঠালি সে না তাই যে বললে আমার শ্বশুর মরেছে তো আমার শ্বশুর লয় কালার বিটির শ্বশুর মরেছে সেই একুড়া আচ্ছা এখানে ঠাকুরের ঘরটা কোনখানে ঠাকুরের ঘর কি দরকার আমরা একটা ঘর ভাড়া নিয়েছি ও এই সালারই তাহলে ঘরটা ভাড়া নিয়েছে দাঁড়া সালা তোদের ঘর ভাড়া লিয়াটা আমি বাইর করছি হা দেখ আমার আঙুলটার দিকে ভাল দেখা পাচ্ছিস লোকটাকে হ্যাঁ হ্যাঁ ওই পুয়াল পালাইটা হ্যাঁ ওইটাই ঠাকুরের বাগাল বটে ওকে যাই বলবি ঠাকুরকে দেখান দিবে এ বকুড়া একটা বিড়ি দিয়ে যা বিড়ি হ্যাঁ এ হে হে বিড়ি নাই যে রে তোদের ঠিনে একটা আছে তো দে না বাবা কব বিড়ি কিনে নাই খাই মাগেই খাই তবে দেখুড়া তো সব ফুল পাতাবো ফুল ন ফল আগে ঘরটায় ঢুক তারপর বুঝবি আমি কি এইটা কে বঠে আমার বেটা তো কথা লেখছিস ডাক্তার দেখাইতে কেন কি হয়েছে আর কি বলবো এই ঘুমলে উঠা থেকে এই ঘুমাতক শুধু হেমা মালিনী আর হেমা মালিনী বাপ হ্যাঁ খাচ্ছে ঘুরছে ঘুমাচ্ছে তাও হেমা মালিনী আর হেমা মালিনী তারপর তো আজকাল বলছে হেমা মালিনীকে বিয়ে করবো ই বাবা হ্যাঁ একুড়া ডাক্তার দেখায় কোনো হবে না পুরুলিয়া যায় জজকোর্ট এখন উকিলকে ধরে ওই হেমা মালিনীর সঙ্গে ডিভোর্সটা করাই দে তারপরে ডাক্তার ঘর যাবি হ্যাঁ তো ঠিকই বলেছিস হ্যাঁ চ দেখলি হ্যাঁ রে ঠাকুরের বাগালটা কোন দিকে গেল হ্যাঁ তো ঠিকই বললি আচ্ছা চ তো চ ওইখানেই পাবো চ আমার কিন্তু লোকটাকে ঠিক লাগলো ছাড় না তুই ওকে ডাক না হ্যাঁ ঠাকুর ও ঠাকুর ও ঠাকুর কেল রে না মানে ইহা বলতেছিল যে ঠাকুরকে টুকু ডাকে দেন আমি এই তো ঠাকুর ঠাকুর শোন ওই পেন্দলা কথাগুলো আমাদেরকে শোনাস না তুই বাগাল বটিস ঠাকুরকে ডাকে দিতে বলছি ঠাকুরকে ডাকে দে ঠাকুর বটি ঠাকুরকে ডাকে দিব হ্যাঁ দিছি হাজা বলবি দুটা লোক ডাকছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে
আবার শুন, ঠাকুরকে বেশি জোরে জোরে কোনো সুধাস না, দমে রাগি বটে, নাহলে চেঠাটা ঘুরে যাবক বাছা। হ্যাঁ হ্যাঁ, তুই ডাকিয়ে দে না, রাগি দেখাচ্ছে, কত কত ঠাকুরকে হচ্ছ ফুটান দিলি রাগি। ঠিক আছে আছে, সামলান নিবি। একালা কে হলো ঠাকুর? এদিকে না এদিকে, আরে চড়ায়। হ্যাঁ যাচ্ছি। হ্যালো, এগুলো পড়লে না পড়ে হলে চড়ায় জানো, যা না আজ আর যাবো না, তুই মানে মানে বাড়িটা দিয়ে ঘর ঢুকে যা, আমি দেখছি ব্যাপারটা কি বটে। বাহ, বড় ভালো দেখাচ্ছি রে, তোকে বড় ভালো দেখাচ্ছি রে, বড় ডালা নিব। হ্যাঁ বড় ডালান, যা যা যা, মানকাদের ঘরে আনবি। এইবারে বুঝে যাবে ব্যাপারটা, কত ধান এ কত চাল। হাতে ঠাকুর আসছে, দণ্ডবত করবি? দণ্ডবত ঠাকুর, শরবত কোথা শরবত পাবি, জল আছে ওই কুয়া তলে, মনে হচ্ছে কালা বটে। কাড়া নাই খে, দুটা গরু আছে। কাড়া বলি নাই, বলছি কালা বটি। হয় সালাটাই বলেছিল দুটা বাঁশ কাটতে। যোগা যা বলবি টুকু আগে বল, ই শালা কালা বটে। আগে বললে কি হবে, কাড়া নাই খে বলছি না। হে ভগবান, মগান কি করবে, মগে জল খাবি? যারা নাই পারব, এ জানা নাই চিনা নাই, ধার দিয়ে দিলে চাঁদি তোর কাছে কখন ধার খুঁজলি আমরা বাপ? হতো যা আমি কোন ভুল বললি? নাই কোন ভুল বলিস নাই, আসলে সেই এক চটলে ছাগলটাকে মানুষ করেছি না, তাতে তোর গুষ্টির টিন খেয়েছি শালা কালা কালা চটা। এই গাল দিছিস কেন রে, ভালো করছি রে শালা, এতক্ষণে শুনা পাচ্ছে পালারে পালারে শালা মরে কথা গেলি রে, আমি কাজ আসুন এগুলা খুলে দিবি। কালা গেলছে ঠাকুর, কোন মনে করো না, এটা লোকে আমাদেরকে ভুল বুঝাই দিল, ও শালাকে যদি পাঠিয়ে দাও ঠাকুর দণ্ডবত খুড়া। মানে ও তো চিহ্না ব্লক বঠানো কি, হ্যাঁ ও হে যে তোমার ঘরটা দেখা দিল। হ্যাঁ তো তোরা কি বলতেছিলিস, ওই যে ফোন করেছিল, মানে তোরা ঘর ভাড়া নিবি? হ্যাঁ
হ্যাঁ রে, আইন কানুন গুলা সব তোরা জানিস না? হ্যাঁ তো জানিস হবে, তো আরেকবার বলিয়ে দিবে নাকি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চ ভিতর দিকে চ। হ্যাঁ তো চলো চ রে, চো চো। এরে ছুটুয়া ছুটুয়া, কই আলি রে? কি হলো দাদু? আসুন, এই ঘরে থাকার আইন কানুন গুলা ভালো করে বুঝান দিবি, যা যা। ঠিক আছে। চলাই আয় রে। ভাল, এটা কুয়া, সবাই এখানে সিনে আয়। দু বালতি লে বেশি জল খরচা করা চলবে না। এক বালতি সিনাবার জন্য, এক বালতি বাথরুম যাওয়ার জন্য। বাথরুম গেলে বালতিটা বাইরে রাখবি, বাথরুম আর কপাট নাই। বালতিটা দেখে বুঝবে ভিতরে কেউ আছে, চলাই। বুঝলি? হ্যাঁ রে, এখানে বাঁধ নাই। আছে, বাড়ি দিকে আছে। এই ঘরগুলো লোক থাকে, ওই একটা ঘর ফাঁকা আছে। এই ঘরটা বাবা ক্যাপচার করে রেখেছিল, তোরা ভাড়া নিয়েছি বলে বাবার রাগ হয়েছে। টুকু সাবধানে থাকবি, নাহলে বাঁশ দিয়ে দিবে। চল। তোর বাপ তো ছুটু ছিল রে, তোর 14 পুরুষ পাইবে না। এই চ্যালেঞ্জ করিস না, তোদের জন্য আমি একাই কাঁপি। কি কি বললি? আমাদের জন্য তুই এই কাঁপি? ভালো করে মাথায় চুলবি নাই নাই, আর ভালুকের সঙ্গে দোস্তি? হ্যাঁ বন্য ভালো করে তো চুল কেনে। হি বাবা, জঙ্গলি জানুয়া, ও আর আবার লোম চাঁদি জানিস, জঙ্গলে কোনো সেলুন নাই, ওই জন্য কাটতে পারে নাই। এ কি দেখছিস? কই কোনোই নেই তো। হ্যাঁ হ্যাঁ নুনু, বলতেছিলি যে ওটা কে বটে? ঠাকুরের বিটি, এরা ধা বটে, 440 ভোল্ট। টুকু সাবধানে থাকবি। এ বাবা, আমরা দুজনে না 880 ভোল্ট নাকি রে? হ্যাঁ আগে আমার 220 ভোল্টটা সামলা, তারপরে 440 ছুবি। চল আমার সঙ্গে। হ্যাঁ দেখ বান, টুকু সাবধানে ছিনাবি, দমে হালুস আছে। আমি চললে আমাকে হোস্টেল যেতে হবে। হ্যাঁ দেখ সালা ধানি লঙ্কা বটে, খাবার সময় না, দমে সুয়াদ লাগবে, আর যখন বান যাবি তখন তোর আবি। হেই, তোমার ট্রেনকে যেতেছিলে? হ্যাঁ কেন, তো তোরা কেমন আছিস? আমি তো ভালোই আছি, তবে ছেলেটা কদিন লে হাগছে। ভালো ভালো ভালো, বলি তোর ছেলা না হাগলে আমার ছেলা খাবে কি? হ্যাঁ ডাক্তার, তো এইটার মানে কি? হ্যাঁ রে বাপ, জনগণ ভালো থাকলে নেতা কি ভালো থাকবে? মানুষ ভালো থাকলে ডাক্তার কি ভালো থাকবে? শুনো ডাক্তার, আমার শরীরটা না বড় অকুবক আছে, রোজ রোজ মনে হচ্ছে কেমন যেমন ছোট ছেলার পারা হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখ, হ্যাঁ তোকে তো ছোট ছেলের মতন লাগবে। কে কেন বললো? তুই কানে কম শুনছিস, তোর দাঁতগুলা লড়বড়াইছে, তুই কথাও ভালো করে বলতে পারছিস নাই, আর এখন তো তোর চোখগুলাও বলছিস গেল, ওরকম তো তোর লাগবে কি? এখন কথা হইল, আমি এখন ভালো করে চোখে থানায়ও পাচ্ছি নাই, তো দে নো বাবা কোনো একটা পুরানো জোরানো চশমা থাকে তো দে। দেখো খুড়া, একটা চশমা আছে আমার ঠিনে, ঢের দিনের লয়, তবে 20 টাকা লাগবে, ফ্রি লয়। দে নো বা, গরিব লোক বটি, 20 টাকা কথা পাবো? আমরা বিপিএল এর লোক বটি। হ্যাঁ হ্যাঁ, মাংস খাচ্ছ, মদ খাচ্ছ, আর হামকে পয়সা দিবার বেলাই বিপিএল। হ্যাঁ ডাক্তার, হ্যাঁ আমরা বিপিএল বটি, বিপিএল। হ্যাঁ মানে বড় পার্টি লোক, মানে মানে চশমাটা দে। লে বাবা, তোরা যখন বিপিএল বটিস, রাখ বাবা, এটা পড়লেই না সব পড়তে পারবি। ই বাবা, তো চশমাটা কোনো জাদু আছে নাকি যে পড়লে সব পড়তে পারবি? ইয়ার পেটায় লাথাইলে সারা ক বলতে পারবি নাই, আমি পড়ে দিব। ও ঠিক আছে খুড়া, তুই তাহলে সবসময় এটা পড়ে থাকবি, বুঝলি? সব সময় পড়বি। বলতেছিলি রাতের বেলি ওইটা পড়ে থাকবি? লে চাঁদির, তুই কি রাতের বেলি থেকে থেকে ঘুমাস নাকি?
বলতেছিলি আজকাল রাতে যে স্বপ্নগুলা দেখি না কেমন যেমন ঝাপসা ঝাপসা লাগে। তোদের সঙ্গে কথা বলে আমার কোনো লাভ নাই, আমার বহুত কাম আছে। চললি তোর তো চশমাটা ফ্রি হয়ে গেল, আমরা ঘর দিকে চল। চল চল। এখনো গেলে নাই যে? কোথা যাব? কোথা যাব মানে? কাল রাতে বললি একটা রঙিন টিভি এনে দিব। কাল রাতে? আমি কখন বললি? শুনো, অনেক দিন না শুনছি, এমনি করে করে তুমি আমাকে ভুলাই রাখছো, আর আমি শুনব নাই। শুনো, বিহার সময় আমার বাবার কাছে 2 লাখ টাকা নিয়েছো, তখন তো বলেছো যে কোন অসুবিধা হবে না, কিন্তু আজ তক তো একবার পুরুলিয়ার বাজার নিয়ে গেলে না খরচার ডরে? ফাঁকে চেঁচাছিস, তোকে বাজার কেনে লেগি নাই সেটা শুনবি যাবে না? আমাকে আর বুঝাইতে হবে না, আমি সব জানি। হ্যাঁ, কি জানিস? তোমাকে লোকে গাল দিবে, বলবে বিটির বয়সে মেয়েটাকে বিয়া করেছিস। সেইবার মকর পরবে মেলা দেখতে নিয়ে গেছিলে, তখনই তো একটা লোক বলেছিল যে বিটিটাকে কথা বিয়া দিলে, তখনই সেই যে হাত ধরে ঘর ঢুকালে আর কথাও কবু লাগিলে নাই। শুন শুন, মানে কেন শুনব নাই? আজ আমার টিভি চাই, আর নাইলে আমি চললি বাপের ঘর। এই তুই বাপের ঘরে ধমকি কাকে দেখাচ্ছিস? কই জানো কেমন রাখতে পারে সেটা দেখছি আমি। ভাব, আমার বাপে 2 লাখ টাকা দিয়েছে, ওইটা আগে ঘুরাও, আমি বাপের ঘর চলে যাব, আর তুমি আরো 2 লাখ টাকা নিয়ে একটা বিয়া করবে? সত্য করে বলো না, আগের বউটা রোগে মরেছে না তুমি মরাই দিয়েছ? এই রে, সব দেখিস না, ভালো করে দেখে নিয়েছিস না? ঠিকই আছে, সব কিছু দেখেও নিয়েছি, কিন্তু ই বাবা, ছোট ভাই কিছু নাই বলে দেয়? হ্যাঁ বলেছে বাবা। শুনো, আজকে আমার টিভি চাই, আর না হলে আমি কুয়াটায় ঝাঁপ দিয়ে মরে দিব, আর এই সবাইকে জেলের ভাত খাওয়াবো। ঠাকুর, তোমার বিটি তো মনে হয় তোমার রাগি বটে। চুপ চুপ। কেন বিটি কথা বলি? কেন টিভি কিনতে বললো? বিটি চাই। কেন, কি হলো ঠাকুর? এ ঠাকুর, কি ঝগড়া কি আমি সাধে করি? আজ আমার টিভি চাই 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 চাই। ঠাকুর, এ ঠাকুর কি হলো রে? হে ঠাকুর, বলছি একটা টিভি কিনে দাও। নাইলে নাইলে বিপদ হবে। বিপদ আছে তোমার? বলছিস? হ্যাঁ দাঁড়া। হ্যাঁ যাও, টাকাটা এনে নিলি। ইশালা, এটা ঠাকুরের বউ, আর আমাদেরকে বিটি বলে ফাঁসাই দিল। শালা ধানি লঙ্কা বটে,
আরে বলি তোর পায়ে চলছে মানে? হ্যাঁ চলছে চলছে। আরে হ্যাঁ বলছিলি টিভিটার দাম কত হবে? টিভিটার দাম 6,000 টাকা হবে। তোদের ঠিক 200 টাকা হবে? নাই নাই দিছি যা যা জলদি কিনে আনো। শুনো 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 সবে শুনো দিয়া মন, অতিরিক্ত লোভ করলে হয় যে মরণ। যে জন হরিতে চায় পরের টাকা, সদা সর্বতা হয় তার গাঁঠ ফাঁকা। লোকের টাকাকে যারা সদাভাবে আমার, সমাজ মাঝারে তাদের বলায় চামার। লোকের পেছনে যারা লাগে সর্বদা, ছোট থেকে বড় সবাই বলে হারাম জাদা। ঠাকুর ঘরে এমন মানুষ আছেন দুজন, আমি তাদের বদরক্ত করিব শোষণ। আমাদিগে হারামজাদা বলে যেই জন, বতর বুঝে তাকে আমরা করিব নিধন। আজ প্রথম ঠাকুর ঘর আসিলাম মোরা, ধীরে ধীরে মোদের রূপ দেখতে পাবি তোরা। আজ থেকে সমস্ত কিছু তোর করিব হরণ, চোখের আড়ালে গেলে করিব উদ্ঘাটন। টাকা কারো বাবার লয়, টাকা থাকে ক্ষণিক, যার হাতে টাকা থাকে সেই টাকার মালিক। টাকা টাকা করে যারা তারাই পুণ্যবান, বাকি সব এক একটা বুড়া হনুমান। জয় গুরু জয় গুরু জয় গুরু। ঠাকুরান ঠাকুরান, ঠাকুর কোথায় গেল? বাসায় চাপতে দেখলি যে? ঠাকুর ঠাকুর টিভি কিনতে গেল? আরে তোর চাকরটা ওদের বাগান বাড়িতে ঢুকেছে, তাড়াতাড়ি যা, দেখতে পাইলে না তোমায় গাল দিবে। যা জানো আমি যাচ্ছি। হ্যাঁ রে, তোরা ওর সঙ্গে কি করতেছিলি? নাই নতুন আসেছি না, তাইটুকু পরিচয় করতেছিলি। ওকে চিনতে ঢের দেরি, তবে তোরা সাবধানে থাকবে। ও তো তোদিকে দেখে মনে হচ্ছে তোরা সুবিধার লোক নহি। হলো হতে পারে নকি রে। যা 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 ঘর দিকে যা। চল